তোমাদের নিযুক্ত আমাদের বাংলাদেশের যে মাননীয় রাষ্ট্রদূত তিনি ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। জি ভলিউশন এক্সপ্রন্ট প্রণের যে কোম্পানি সেই কোম্পানি বিদ্যমান ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সমূহ সিএনজি বা এলএনজি এর সাহায্যে ডুয়েল ফুয়েল কনভার্সনের মাধ্যমে গ্রিন হাউস গ্যাস ইমিশন হ্রাস করে পরিবেশ বান্ধব স্কট ইফেক্টিভ ও সাস্টেইনেবল রেল নেটওয়ার্ক গড়ে তোলার বিস্তারিত প্রস্তাব উপস্থাপন করে। তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান লোকোমোটিভ সমূহে এ প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ জানানো হয়। গত 24 নভেম্বর 2021 তারিখে ব্রিটিশ স্টিল ফ্যাক্টরি এর ম্যানুফ্যাকচারিং কার্যক্রম ও ভিন্ন সেকশন পরিদর্শন করা হয়। কোম্পানিটি মূলত 150 বছর পূর্বে যাত্রা শুরু করে বর্তমানে 120 মিটার লেন্থে বিভিন্ন গ্রেডের রেল লাইন ও স্টিল স্টিপার সহ রেলের অন্যান্য ফিটিং প্রস্তুত করে থাকে। ব্রিটিশ স্টিল ফ্যাক্টরি বাংলাদেশে চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে তাদের উৎপাদিত বিশ্বমানের পণ্য সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করে। গত 25 নভেম্বর 2021 তারিখে ইংল্যান্ডের শেফিল্ডে অবস্থিত পেন্ড্রোল ফ্যাক্টরি পরিদর্শন করা হয় ও কোম্পানিটির বোর্ড অফ গভর্নর ডাইরেক্টরদের সাথে এক মত বিনিময় সভা মিলিত হয়। এ কোম্পানিটি মূলত রেলের ফাস্টেনিং প্রোডাক্টস ও ট্র্যাকিং ইকুইপমেন্টস প্রস্তুত করে থাকে। তাদের উৎপাদিত রেল ক্লিপ বাংলাদেশ রেলওয়ের বঙ্গবন্ধু সেতু ভৈরব সেতু প্রকল্পে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। বর্তমানে চলমান আখাউড়া লাকসাম ও দোহাজারি রামু কক্সবাজার প্রকল্পে প্রয়োজনীয় রেল ক্লিপ এই কোম্পানি হতে সরবরাহ করা হচ্ছে। একই দিন অপরাহ্ন ইংল্যান্ডের ম্যানসফিল্ডে অবস্থিত ডাব্লিউএইচ ডেভিস লিমিটেড ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। 2008 সালে স্থাপিত এই ফ্যাক্টরি মূলত বিভিন্ন ধরনের কন্টেইনার ওয়াগন ইন্ডাস্ট্রিয়াল ট্রেইলার তৈরি করে থাকে। ইতিপূর্বে এই ফ্যাক্টরি হতে বাংলাদেশে রেলওয়ের জন্য বেলাস ভুইপার ওয়াগন সরবরাহ করা হয়েছে। গত 26 নভেম্বর 2021 তারিখে আমাদের প্রতিনিধি দল ইংল্যান্ডের ডার্বি শায়ারে অবস্থিত ডেলনার ফ্যাক্টরি পরিদর্শন করি। এই ফ্যাক্টরি মূলত রোলিং স্টকের কাপলা ক্যারেজের গ্যাংওয়ে অ্যাডাপ্টার সহ ট্রেনের নিরাপত্তা সংশ্লিষ্ট অন্যান্য যন্ত্রাংশ প্রস্তুত করে থাকে। বাংলাদেশ রেলওয়ের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য 100টি ব্রডগেজ ক্যারেজের কাপলা ও গ্যাংওয়ে এই ফ্যাক্টরি হতে সরবরাহ নেওয়া হবে। 27 তারিখে আমরা এখান থেকে জার্মানি যাই এবং জার্মানিতে 27 তারিখ রাত্রিকে পৌঁছাই। 28 তারিখের আমাদের প্রোগ্রাম জার্মানিতে, সেটা আমরা এখন বলছি। গত 28 নভেম্বর 2021 তারিখ জার্মানির মেলবোর্নে মিলবার্গে অবস্থিত পাইওনিয়ার জিএমভিএইচ এর ফ্যাক্টরি পরিদর্শন ও কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে এক বন্ধুর সঙ্গে মিলিত হই। পাইওনিয়ার কোম্পানি মূলত পরিবেশ বান্ধব প্লাস্টিকের স্লিপার প্রস্তুত করে থাকে। বাংলাদেশের রেলওয়েতে প্লাস্টিকের স্লিপার ব্যবহারের বিভিন্ন বিষয় সম্পর্কে পাইওনিয়ার কোম্পানি একটি উপস্থাপনা প্রদান করে। তাদের উপযুক্ত স্লিপার দীর্ঘমেয়াদে ব্যবহারের ফলে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সহ বিভিন্ন টেকনিক্যাল অ্যাসপেক্ট পরীক্ষা নিরীক্ষার জন্য বাংলাদেশ রেলওয়ে একটি সেকশনে পরীক্ষামূলকভাবে স্থাপনের জন্য পাইওনিয়ার কোম্পানিকে অনুরোধ জানানো হয়। এই পরিপ্রেক্ষিতে পাইওনিয়ার কোম্পানি বাংলাদেশ রেলওয়েতে ব্যবহারের জন্য তাদের উৎপাদিত কিছু প্লাস্টিকের স্লিপার সরবরাহ নেওয়ার অনুরোধ জানায়। এটাই বলি, আমাদের এই যে প্লাস্টিক বর্জনীগুলো, আমরা তাদের ফ্যাক্টরি ভিজিট করেছি, এই যে যত প্লাস্টিকের বোতল বর্জ্য এটা ওটা এইগুলোর থেকেই তারা মূলত এই আমরা যেমন আমাদের সিটি কর্পোরেশন যেমন তাদের যে বর্জ্য, এই বর্জ্য থেকে তারা যেমন এটাকে প্রসেস করে যেমন বিদ্যুৎ কিংবা অন্যান্য আমাদের সার তারিগুলো উৎপাদন করা যায় কিনা এই ব্যবস্থাপনা যেমন করছে, ঠিক এইটা হলো প্লাস্টিক বর্জ্য থেকে তারা আমাদের স্লিপার তৈরি করছে। আমাদের কনক্রিটের স্লিপার আছে, কাঠের স্লিপার আছে, আমাদের লোহার স্লিপার আছে, এইটা এখন তারা করেছে আপনার প্লাস্টিক স্লিপার। সেটা ভিজিট করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যেটা আমার
আমাদের দেশের জনতা আমরা আহ্বান জানাইছি যে আমাদের এখানে তোমরা একটা ফ্যাক্টরি তোমরা এখানে ইয়ে করো। যদি আমরা এটা পাইলট প্রোগ্রাম হিসাবে আপাতত দেখছি যে কি স্লিপার আমরা ব্যবহার করা যায় কি না, এবং যেটা আমাদের মনে হয়েছে যেটা আমাদের এখানে ব্যবহারের যদি টিকসই হয় তাহলে এইটা আমাদের একদিকে যেমন আমাদের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এই প্লাস্টিক বর্জ্য আমরা এই এখানে ব্যবহার করতে পারবো, এবং এটা আবার পুনরায় এটা আবার ভেঙেও ব্যবহার করা যাবে। কাজেই এটা এইটার ব্যাপারে আমাদের আমরা আমাদের আগ্রহের কথা আমরা প্রকাশ করেছি। তারপরে 29 তারিখে গত 29 নভেম্বর বার্লিনে অবস্থিত নোন ব্রিমসে ফ্যাক্টরি পরিদর্শন করি এবং ম্যানেজিং ডাইরেক্টর সহ অন্যান্য ডাইরেক্টরদের সাথে মত বিনিময় হিসাবে মিলিত হই এবং নোন ব্রেমসি ফ্যাক্টরি উৎপাদিত ডাইনামিক ও এয়ার ব্রেক সিস্টেম বিশ্বের বিভিন্ন রোলিং স্টকে ব্যবহৃত হচ্ছে। 2001 সাল হতে বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টকে হাই স্পিড ও অধিক নিরাপত্তা প্রদানের জন্য সকল ক্যারেজে নোন ব্রেমসি এর এয়ার ব্রেক সিস্টেম ব্যবহৃত হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য 100টি ব্রডগেজ ক্যারেজ সহ সমসাময়িক সময়ে সংগৃহীত সকল ক্যারেজে এই কোম্পানির উৎপাদিত এয়ার ব্রেক সিস্টেম ব্যবহৃত হবে। বাংলাদেশ রেলওয়েতে ব্যবহৃত এয়ার ব্রেক সিস্টেমের পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটি স্থাপনের ব্যাপারে আলোচনা হয় এবং এ ব্যাপারে নোট ব্রেমসি সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। রেলের ব্রেক টোটাল যে রেলওয়ের যে ব্রেক সিস্টেম এই ব্রেক সিস্টেমটা এই কোম্পানি তৈরি করে এবং এটা অত্যন্ত জার্মানির অত্যন্ত মানে এটা একটা মানে প্রুভেন একটা সিস্টেম যেটা আমাদের রেলের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে ব্যবহার করছি এবং ভবিষ্যতে এই ব্রেক সিস্টেমটা আমরা যখনই কোনো দেশের থেকে আমরা কোনো ক্যারেজ কিংবা আমাদের কোনো ইয়ে করবো তাতে এই ব্রেক সিস্টেমটা তারা আমাদের সরবরাহ করে সেটির ব্যাপারে আমরা আমাদের আমরা মতামত দিয়েছি। গত নভেম্বর 2021 আমরা এই 29 তারিখ শেষ করে আমরা ওই দিনেই বিকালবেলা আমরা আপনার স্পেনে আমরা চলে আসছিলাম আপনার গত 30 নভেম্বর স্পেনিশ রেলওয়ে অ্যাসোসিয়েশন মাফেক্স কর্তৃক আয়োজিত রেল লাইফ একটা তারা ইয়ে করেছে আপনার শো ওয়ার্ল্ড ওয়াইজ তারা এক্সিবিশন সেখানে আমরা অংশগ্রহণ করি। বিশ্বের বিভিন্ন দেশের রেল ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত 200 এর অধিক কোম্পানি এবারে রেল লাইফ শোতে অংশগ্রহণ করেছে। একই দিন অপরাহ্নে স্পেনের ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব মিস রেকুয়েল সানচেস জেমিনস এর সাথে এক দ্বিপাক্ষিক আমাদের বৈঠক হয়। উক্ত সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসনের নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ের বর্তমান উন্নয়নের বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয় এবং বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে স্পেনকে বিনিয়োগের জন্য অনুরোধ জানা হয়। স্পেনের মাননীয় মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি এমইউ স্বাক্ষরের প্রস্তাব প্রদান করে। এছাড়া রেল লাইফ শো 2011-এ বাংলাদেশ রেলের উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ রেলের ইতিহাস বর্তমান চলমান প্রকল্প মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত প্রকল্প সমূহ ও রেল নেটওয়ার্ক সম্প্রসারণ আন্দোলনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। ওয়ার্কশপ শেষে 7টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে পৃথক পৃথক সভায় মিলিত হয়ে তাদের প্রস্তাবনা কারিগরি বিষয়াদি সঙ্গে আলোচনা করে এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। এরপরে আমরা এই 30 তারিখের পরে আমরা 1 ডিসেম্বর আমরা টালগো ফ্যাক্টরি পরিদর্শন করি এবং উক্ত কোম্পানির প্রেসিডেন্টের সাথে এক মত বিনিময় মিলিত হই। টালগো ফ্যাক্টরি মূলত ডিজেল ইলেকট্রিক এবং ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সহ হাই স্পিড ট্রেন ডিজাইন ও প্রস্তুত করে থাকে। তাদের তৈরিকৃত লোকোমোটিভ সমূহ স্বল্প ইমিশনের কারণে পরিবেশ বান্ধব এবং ইন্ডিপেন্ডেন্ট গাইডেড হুইলের কারণে ওজনে হালকা হয়ে থাকে
যা রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের খরচ হ্রাস করে বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান ট্র্যাকের হাই স্পিড ক্যালগর ট্রেন পরিচালনা করা সম্ভব কিনা সে বিষয়ে সম্ভবত যাচাইয়ের জন্য একটি এই কোম্পানি বিশেষজ্ঞদের অনুরোধ জানানো হয়েছে এবং তারা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুত প্রদান প্রদান করেছে। এছাড়া কোম্পানির উৎপাদিত পণ্যের অপারেশন কার্যক্রম সরজমানি পর্যবেক্ষণ লক্ষ্যে ঘন্টায় 300 কিলোমিটার গতিসম্পন্ন তেলুগু হাই স্পিড ট্রেনে মাদ্রিদ হতে জারাগোজা ভ্রমণ করি আমরা। এই এই তেলুগু ট্রেনটা হলো এটা একটা ব্যতিক্রম ধর্মী ট্রেন, যেটা আমরা সাধারণত আমাদের যে এক্সপিরিয়েন্স যে ট্রেনের সেই ধরনের ট্রেন এটা না, এটার কোনো ইয়ে নাই, কি বলে না, এটা দেখা যাচ্ছে যে চারটা থাকে একটা ট্রেনের বগি, চারটা চাকা থাকবে, এখানে মাত্র দুইটা থাকবে, তো দুইটার বগির মাঝখানে এই যে হুইলের উপরে নির্ভর করে এটা চলে। এটা এই 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 ধরনের ট্রেন তাদের ডিজাইন এবং দীর্ঘদিন চলতেছে এবং 300 কিলোমিটার বেরিয়ে তাদের ট্রেন আমরা ভ্রমণ করে আসছি, এটা বিশেষ ধরনের একটা ট্রেন এবং এটা পূর্বের বান্ধব, এটা আপনার খরচ কম, এইটার আপনার এটার আবার কিছু ক্যাপাসিটি আছে বিশেষ, সেটা হলো এটা একসঙ্গে দুইটা ট্র্যাক ব্যবহার করতে হবে, এটা ফ্ল্যাগেবল তাদের ইয়েগুলো হুইলগুলো, এটা ব্রড গেজ এবং যে স্ট্যান্ডার্ড গেজ, এই দুই ধরনের ট্র্যাক এই কোনো ধরনের চেন ছাড়াই এটা দুই ধরনের থেকে ওরা মুখ করতে পারে, এই ধরনের মানে প্রযুক্তি এই 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 এটাতে আছে। এরপরে আমরা 1 তারিখে এই আমরা এখান থেকে এই মাদ্রিদ থেকে আমরা এরপরে আমরা ইয়েতে আসি, আমরা প্যারিস স্পেন ইয়ে থেকে স্পেন থেকে আমরা আমরা ফ্রান্সে আসি, আমরা 1-2 তারিখ আমরা পৌঁছাই এখানে, 3 তারিখ আমরা সোকোফার ফ্যাক্টরি পরিদর্শন করি 3 ডিসেম্বর আপনার ইয়ে আমাদের ফ্রান্সে। এই কোম্পানি মূলত মিড ও স্মল রেঞ্জের লোকোমোটিভ ডিরেইলিং রেস্কিউ ইকুইপমেন্ট প্রস্তুত ও সরবরাহ করে থাকে। বাংলাদেশ রেলওয়ে কোম্পানি হতে 3টি সেলফ প্রোপেল রেস্কিউ ভেহিকেল সংগ্রহ করেছে ইতিমধ্যে, যা বর্তমানে রেলে ব্যবহৃত হচ্ছে। এই বিশেষ ধরনের ইকুইপমেন্টের রক্ষণাবেক্ষণ ফ্যাসিলিটি স্থাপনের ব্যাপারে তাদের সাথে আলোচনা হয় এবং সোফা মেইনটেন্যান্স ফ্যাসিলিটি স্থাপনের বিষয়ে বাংলাদেশ রেলওয়েকে সর্বাত্মক সহযোগিতা সম্মত হয়। গত 4 ডিসেম্বর কোলাস কোম্পানির সাথে মত বিনিময় সভা মিলিত হই, এই কোম্পানি সমূহ ডিজিটালাইজেশন ও সমৃদ্ধকরণের কাজ করে থাকে, তবে সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা ও ওয়ার্কশপ আধুনিকায়ন উল্লেখযোগ্য। বাংলাদেশ রেলের আধুনিকায়ন যুগোপযোগী করে করে গড়ে তোলার লক্ষ্যে স্টেশন সমূহ ডিজিটালাইজেশনের তাদের বিনিয়োগে আহ্বান জানানো হলে তারা এ বিষয়ে কারিগরি সহায়তা প্রদানের সম্মত হয়। গত 5ই ডিসেম্বর সেন্ট লেজার স্টেশন গিয়া পরিদর্শন করি এবং স্টেশন পরিচালন প্রতিষ্ঠান এসএনসিএফ এর কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা মিলিত হই। এই স্টেশনটিতে পিপিপি পদ্ধতিতে মাল্টি মডেল হাফ নির্মাণ করে সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা বর্ণনা করে তাদের অভিজ্ঞতা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে গুরুত্বপূর্ণ স্টেশন সমূহ মাল্টি মডেল হাফ নির্মাণে তাদের বিনিয়োগে আহ্বান জানানো হলে তারা আগ্রহ প্রকাশ করে। এটা মাল্টি মডেল হাফের বিষয়টা আমি বলি, যেটা এসএনসিএফ আপনার ফ্রান্সে করছে সেটা হলো এখন আমাদের যে রেল স্টেশনগুলো গতানুগতিক, এখানে আর অন্য কোনো ব্যবস্থা নেই,
কিন্তু বিশ্বের বহু দেশে তাদের স্টেশনগুলোকে এখন স্টেশন মনে হয় না, এটা মনে হয় বিরাট একটা মার্কেট, মার্কেটের মধ্যে স্টেশন। অর্থাৎ স্টেশনের অর্থাৎ রেলের যে এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, ভূমিগুলো, এগুলোকে শুধু স্টেশনে নয়, রেলের আয় উপার্জনের জন্য, যাতে এটা একদিকে যেমন অন্যান্য ইয়ের সঙ্গে কানেক্টিভিটিগুলো হচ্ছে, যেমন আমরা কমলাপুর গেলে আমরা রেল একটা প্রকল্প আমরা এই পিপিপি ফর্মে আমরা জাপানের সঙ্গে ইতিমধ্যেই আমরা সেটা আমরা এগোচ্ছি এবং আশা করছি আমরা আগামী 24 সালের মধ্যে তার বাস্তবভিত্তিক কাজ শুরু হবে এই আমাদের কমলাপুর স্টেশন মাল্টিমডেল হাব। এই ধরনের একটি ব্যবস্থা যেটা ইতিমধ্যেই চলমান, সেই ব্যবস্থাটি আমরা আপনার এই ফ্রান্সে আমরা দেখে আসলাম এবং যারা এটা করছে ব্যবস্থাপনা তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আমরা এটা বলেছি যে তোমরা যেহেতু এটা করছো তাহলে বাংলাদেশে আমরাও সেই পদক্ষেপটা গ্রহণ করেছি, তাহলে বাংলাদেশে আর অন্যান্য যেমন চিটাগং আছে, খুলনা আছে, আপনার ধরেন যে সিলেট আছে, রাজশাহী আছে, যেখানে এই এরকম মাল্টি মডেল হাব করা সম্ভব, তোমরা যদি আসো এবং এগুলো দেখো সেগুলো তোমাদের এই লব্ধ যে জ্ঞান এর মাধ্যমে হয়তো বাংলার রেলও আমরাও সমৃদ্ধ হতে পারি, সেই বিষয়টি মোটামুটি হয়তো আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। এরপরে আমরা তো আমরা 5 তারিখে আমরা 6 তারিখে বাংলাদেশে ফেরত আসি। এরপরে আমাদের একটি প্রতিনিধিকে নিয়ে আমাদের বেশ 8 মাস পূর্বে আমাদের বাংলাদেশের যে আমাদের রাশিয়ার যে হাই কমিশনার, তিনি তার মাধ্যমে আমরা রাশিয়ার ট্রান্সপোর্ট যে মিনিস্ট্রি তাদের আমরা একটা আমন্ত্রণ পত্র পাই ব্যক্তিগতভাবে রেলমন্ত্রীকে লেখা, সেই সেটি আমরা পরে জানাই যে আমরা যেহেতু কোভিড সিচুয়েশান এই কারণে আমরা এই মুহূর্তে আমরা এই আমন্ত্রণ পত্রটি আমরা রেসপন্স করতে পারছি না, তবে আমরা গ্রহণ করলাম, আমরা পরিস্থিতির উন্নতি হলে আমরা আমরা ইয়েতে ভিজিট এবং সেখানে সেই পত্রের মাধ্যমে তারা বাংলাদেশে তারা বিনিয়োগে রেলের ক্ষেত্রে বিনিয়োগে তারা আগ্রহ প্রকাশ করে। কিন্তু আমরা বলেছি বাংলাদেশে তো আমাদের অ্যাডজাস্টিং রেল সিস্টেম আছে, যেহেতু রাশিয়ার সঙ্গে আমাদের রেলের কোনো ইন্টারেকশন নাই, রেলের ব্যাপারে আমাদের সঙ্গে কোনো বিনিয়োগ নাই, যোগাযোগ নাই, তাদের কী ধরনের রেল ব্যবস্থা সেটা যেমন আমাদের কোনো ধারণা নেই, কাজে আমরা কী ধরনের সাহায্য তাদের নিতে পারি সেগুলোর ব্যাপারে আমাদের কোনো প্রাথমিক ধারণা নেই। মূলত সেই ধারণাটি দেওয়ার জন্যই আমরা সেই বলেছি যে আমরা আগে দেখে আসি তোমাদের কী কী ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থা দেখে আমাদের ব্যবস্থার সঙ্গে আমরা কীভাবে তোমাদের সাহায্য নিতে পারি সেই সেইটি দেখার জন্য তাদের রেল ব্যবস্থাটি মূলত দেখা এবং বাংলাদেশের রেলের সঙ্গে কীভাবে কাজ করতে পারি আমরা দুই দেশ সেটি মূলত এই আমাদের সবারই উদ্দেশ্য। বাংলাদেশ রেলওয়ের সম্প্রসারণ, আধুনিকায়ন এবং বিনিয়োগ আকর্ষণের জন্য রাশিয়ার ট্রান্স মার্স হোল্ডিং TMH কোম্পানি বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে রাশিয়ার সফরে আমন্ত্রণ জানান। এ মন্ত্রণালয়ের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনরল সুইজারল্যান্ডের নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য হলেন জনাব ধীরেন্দ্রনাথ মজুমদার মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে, জনাব শেখ শাকিল আউদ্দিন আহমেদ যুগ্ম সচিব বাংলাদেশ রেলওয়ে রেল মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ মীর আলমগীর হোসেন উপসচিব বাংলাদেশ রেলওয়ে রেল মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ বোরহানউদ্দিন প্রধান যান্ত্রিক প্রকৌশলী পূর্ব বাংলাদেশ রেলওয়ে, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট পশ্চিম বাংলাদেশ রেলওয়ে, জনাব মাহফুজুর রহমান সহকারী প্রোগ্রামার রেল মন্ত্রণালয় এবং জনাব রেজাউল করিম মন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা রেলপথ মন্ত্রণালয়। এই 8 সদস্য আপনার প্রতিনিধি দল নিয়ে এই সফরটি হয়। গত 19 ডিসেম্বর 2021 তারিখের সন্ধ্যায় ট্রান্স মার্স হোল্ডিং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সেরগো শেখ শেখজাদা কুরবানভ এর সাথে মত বিনিময় সভায় মিলিত হই। উক্ত সভায় বাংলাদেশ রেলওয়ের ইতিহাস, বর্তমান চলমান প্রকল্প, মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত প্রকল্পসমূহ ও রেল সম্প্রসারণ
আধুনিক জ্ঞানে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এই প্রেক্ষিতে ট্রান্স মার্শলডিং মস্কো রাশিয়া বাংলাদেশ রেলওয়ে উন্নয়নে ব্যাপক আগ্রহ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে ট্রান্স মার্শলডিং বাংলাদেশ রেলওয়েতে নিয়োজিত জনবলের কারিগরি প্রশিক্ষণ ও ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করে। গত 20 ডিসেম্বর তারিখে আমাদের প্রতিনিধি দল ট্রান্স মার্শলডিং কোম্পানির প্রতিনিধিদের সাথে ট্রান্স মার্শলডিং কোম্পানির প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত কোম্পানির রেল সম্পর্কিত লোকোমোটিভ ওয়ার্কশপ, লোকোমোটিভ সার্ভিস, ক্যারেজ ওয়ার্কশপ এর তথ্য উপস্থাপন এবং বাংলাদেশ রেলের উন্নয়নে রাশিয়ান এক্সিম ব্যাংক তাদের অর্থায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এরপর প্রতিনিধি দল সরাসরি লোকোমোটিভ সার্ভিস ডিপোর মস্কোতে পরিদর্শন এবং বাংলাদেশ রেলের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ে ট্রান্স মার্শলডিং কোম্পানির প্রতিনিধিদের সাথে মত বিনিময় করে কোম্পানিটি বিদ্যমান ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সমূহ সিএনজি এবং এলএনজি এর সাহায্যে ডুয়েল ফুয়েল কনভার্সনের মাধ্যমে গ্রিন হাউস ইমিশন হ্রাস করে পরিবেশ বান্ধব কস্ট ইফেক্টিভ ও সাস্টেইনেবল রেল নেটওয়ার্ক গড়ে তোলার বিস্তারিত প্রস্তাব বিবেচনা করবেন মনে বলে আশ্বস্ত করে। তাদের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়েতে বিদ্যমান লোকোমোটিভ সময়ে এই প্রযুক্তি ব্যবহারের সমতা যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিলের জন্য অনুরোধ জানানো হয়। গত 21 ডিসেম্বর 2021 তারিখে প্রতিনিধি দল লোকোমোটিভ প্রোডাকশন মিডস টু এর বিভিন্ন সেকশন পরিদর্শন করে। কোম্পানিটি মূলত 2018-1992 সাল পর্যন্ত সরকার নিয়ন্ত্রিত ছিল। পরবর্তীতে 1992 সালে ট্রান্স মার্শলডিং কোম্পানির আওতায় কার্যক্রম ও উৎপাদন যাত্রা শুরু করে বিভিন্ন হর্স পাওয়ার ও বিভিন্ন সাইজের লোকোমোটিভ উৎপাদন করে। ট্রান্স মার্শলডিং কোম্পানি বাংলাদেশ রেলওয়েতে চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে তাদের উৎপাদিত বিশ্বমানের পণ্য সরবরাহ। গত 22 ডিসেম্বর তারিখে পূর্বাহ্নে প্রতিনিধি দল রাশিয়ার প্যাসেঞ্জার কোচেস প্রোডাকশন মিলস অ্যাট টিভার অবস্থিত টিভার কেরিস ওয়ার্কস ফ্যাক্টরি পরিদর্শন করে ও কোম্পানিটি বোর্ড অফ ডাইরেক্টরদের সাথে এক বগমিনা সভায় মিলিত হয়। এ কোম্পানিটি মূলত রেল প্যাসেঞ্জার কোচ প্রোডাকশন প্রস্তুত করে থাকে। টিভার কেরেস ওয়ার্কস ফ্যাক্টরি প্রতি বছরে প্রায় 12,200 প্যাসেঞ্জার কোচ উৎপাদন করে থাকে। গত 23 ডিসেম্বর তারিখে প্রতিদিন রাশিয়ার স্পিড ট্রেন স্যামসাং যা ট্রান্স মার্শলডিং কোম্পানি প্রস্তুতকৃত লোকোমোটিভ ও প্যাসেঞ্জার কোচ পরিদর্শন এবং এ ট্রেনে প্রতিনিধি দল সেন্ট পিটারবার্গে ভ্রমণ করে। ট্রান্স মার্শলডিং কোম্পানি বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের লক্ষ্যে আরামদায়ক যাত্রীবাহী কোচ, মালবাহী ওয়াগন, লোকোমোটিভ এবং অন্যান্য রোলিং স্টক যন্ত্রপাতি সরবরাহ স্থানীয়ভাবে সংযোজন এবং বিক্রয় পরবর্তী রক্ষণাবেক্ষণ বিষয়ে বিষয়ে সমর্থন স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করে। পরবর্তীতে প্রতিনিধি দল 24 ডিসেম্বর 2021 তারিখ সকালে ট্রান্স মার্শলডিং এর সাথে পুনর্মন্ত্রণীয় সভা করেন। ট্রান্স মার্শলডিং কোম্পানি একটি আগামী ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ সফরে সভা করে এ ব্যাপারে তাদের সম্ভাবনা যাচাই করবে। গত 25 ডিসেম্বর আমরা রাশিয়া রেলওয়ের অফিসের সেন্ট্রাল সিগন্যাল কন্ট্রোলিং সিস্টেম পরিদর্শন করি এবং বাংলাদেশ রেলওয়ের আখাউড়া সিলেট সেকশনের মিটার গেজ লাইনকে ডুয়েল গেজ লাইনে রূপান্তর শীর্ষক প্রকল্প সহ গুরুত্বপূর্ণ প্রকল্প জি2জি ভিত্তিতে বাস্তবায়নে বিষয়ে রাশিয়ান রেলওয়ের প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করে। ইউরোপের যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও ফ্রান্স উন্নত ও আধুনিক রেল নেটওয়ার্ক ব্যবস্থা এ সকল দেশের প্রযুক্তি ও কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে বাংলাদেশ রেলওয়ে প্রস্তুত উন্নতি সাধনে যথেষ্ট সুযোগ আছে মনে প্রতীয়মান হয়েছে। ইউরোপ ও রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের দেশের রেল ব্যবস্থায় পরিবর্তন আনা এবং একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের এই ভ্রমণের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে অচিরেই বাংলাদেশ রেলের উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।
আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বাংলা রেলকে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে চাই। আজকে আমাদের আমন্ত্রণে কষ্ট করে আসার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু বলি, যেটা প্রথমে বলা উচিত ছিল, আমার সঙ্গে আমাদের সচিব নূতন আমাদের এসেছেন, আমাদের উনি এখানে বসে আছেন এবং আমাদের ডিজিমহোদয় আছেন, এবং আমার সঙ্গে সফরে যারা মূলত গিয়েছিলেন আমাদের দুজন এডিশনাল ডাইরেক্টর জেনারেল এবং তারপরে আমাদের আমাদের এডিশনাল সেক্রেটারি, তারা এখানে বসে আছেন। আমরা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আমি হরিগ্রাম থেকে রাজা আপনি চেনেন, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনি এক মাস তিন চার দিন একটা টিম নিয়ে ভ্রমণ করলেন, অনেকগুলো দেশ ভ্রমণ করলেন, এবং এই ভ্রমণটা নিয়ে অনেক আমাদের মধ্যে কৌতূহল ছিল যে কেন এই ভ্রমণ হচ্ছে। তো বিষয়টি হচ্ছে যে সেই সব কৌতূহল বাদ দিয়ে আমরা এখন প্রশ্ন করতে চাই যে এই দেশগুলো ভ্রমণ করে আসলে বাংলাদেশ রেলের জন্য কতটি অর্থ মানে বিনিয়োগ হতে পারে, বাংলাদেশ রেলের জন্য কত কি অর্থ বিনিয়োগ হতে পারে প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আরেকটি কথা বলেছেন মাল্টি মডেল যে হাব, যেটা আমরা কমলাপুরে শুনে আসছি, আমি শুনছি তো বছর চারেক আগে, আমি মনে হয় যে আর কত বছর শুনবো জানি না। আপনি ইতিমধ্যে বললেন যে চিটাগাং এবং অন্যান্য জায়গাও এটা করা হবে, আমি দুটি প্রশ্ন আমার একটি সুনির্দিষ্ট উত্তর চাই যে কত কত বিলিয়ন ডলার আমাদের বাংলাদেশ রেলের জন্য উন্নয়নের জন্য এই দেশগুলো সাহায্য করতে পারে, আর আপনি কমলাপুর মাল্টি মডেল হাবটা কতদিন নাগাদ করতে পারেন। ধন্যবাদ। আমরা এখন মনে হয় যে আমরা আগের অবস্থায় আছি, আমরা এখানে ভিক্ষা দেওয়ার জন্য যাইনি। এই সমস্ত দেশে আমরা কত বিনিয়োগ করবে সেই চিন্তা করে আমরা এখানে ভ্রমণে যাইনি, আমরা ঝুলি নিয়ে গেছি যে আমাদের ভিক্ষাতে বিনিয়োগের না কথাটা বলছি। আমরা রেলকে আধুনিক উন্নয়ন উন্নত করতে চাই, আমাদের যে অভিজ্ঞতা রেলে এখন সেটা আমরা চায়নার বিনিয়োগ আমরা পাচ্ছি, আমরা সাউথ কোরিয়া, আমরা ইন্ডিয়া, আমরা আপনার জাপান, অর্থাৎ এশিয়ান যে কান্ট্রিগুলো, কিন্তু আমাদের এই অঞ্চলের যে রেল ব্যবস্থা একসময় কিন্তু ইউরোপ থেকে এসছে, অর্থাৎ ব্রিটিশদের থেকে এসছে। কারণ সরকার মনে করে যে একটা টেকসই রেলের উন্নয়নের জন্য আমাদের যে ব্যবস্থাগুলো এখন ইউরোপ যেখানে তাদের প্রুভেন আপনার যে একটা ব্যবস্থা তারা করে তুলেছে, এবং সেগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের বাংলাদেশের আমাদের যে অভিজ্ঞতা অর্জন প্রয়োজন সেটাও কিন্তু একটা উদ্দেশ্য। কারণ আমাদের রাশিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের একটা মুক্তিযুদ্ধের 75 বলে বঙ্গবন্ধুকে হত্যা করার রাশিয়ার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল, কিন্তু তাদের একটা বিরাট সম্ভাবনা। আমাদের রূপপুর যে পারমাণবিক যে আপনাদের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে, আমাদের সরকার আশা করে এটা আবার নতুন করে এখানে আবার চালু করেছে। আজ আমরা চাই যে এই সমস্ত যারা আমাদের পুরাতন প্রবীণ বন্ধু সেই রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের রেল ব্যবস্থাকে দিয়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবার যে সিগনাল উনি যে ইউরোপে গিয়ে যে উনি রোড শো করেছেন এর মাধ্যমেও আমরা এই মেসেজটি দিতে চাই যে আমরা রেলও আগ্রহী, এবং আমরা রেল যেহেতু আমাদের ব্যবস্থা আছে কি ধরনের বিনিয়োগ এখানে আমাদের এই যোগাযোগটা যদি আমরা না করতে পারি আমরা কীভাবে একে অপরের আমরা সহযোগিতা নেব। এই সহযোগিতা শুধু অর্থ নয়, আমরা কারিগরি হতে পারে, জ্ঞান ভিত্তি হতে পারে, তথ্য প্রযুক্তি হতে পারে, সেই তার মাধ্যমগুলো আমাদের নিজেদেরও তো আমরা না দেখলে না ইয়ে করলে আমরা কীভাবে আমরা আমাদের নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব। তাতে আপনি যে চিন্তা থেকে প্রশ্নটা করছেন আমার মনে হয় যে এই ধরনের চিন্তা দিয়ে আমরা সফরে যাই। মাল্টি মডেল হাবে একটা একটা পরিকল্পনা প্রয়োজন, আমরা কী করতে চাই, আমরা অন্যান্য উন্নত দেশে দেখছি তাদের রেল ব্যবস্থাকে, এই তাদের রেল ব্যবস্থা 100 আগের 150 আগে, কারণ বাংলাদেশে আমরা ব্রিটিশ রেল যখন করে আমাদের বাংলাদেশে সেটা করেছে 1865 সালে শুরু করেছে, কিন্তু তারা তাদের বিভিন্নভাবে তারা মেট্রো রেল বলেন আন্ডারগ্রাউন্ড বলেন এগুলো তারা করেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা এগুলো শুরুই করতে পারিনি। আমি যদি 20 আগে এই মেট্রো শুরু করতাম তাহলে এতদিনে আমরা তার সুফলটা পেতাম,
আমরা যদি আজকে ফ্লাইওভার আমরা যদি শুরু করতে পারতাম আমরা চেষ্টা করতে পারতাম আমরা যদি আমরা এই এই পদ্মা সেতু যদি আমরা আরো বিশ বছর আগে শুরু করতে পারতাম তাহলে আরো দশ বছর আগে তারপর তার সুফলটা পেতাম কিন্তু যা পারি নাই তা না কিন্তু না পারলেও আমরা তো শুরু করতে হবে কারণ এই এইটার উপরে এই যেটা বলছেন আপনি শুনছেন কারণ মানুষের জানা উচিত আমরা কি করতে যাচ্ছি যখন এটা দৃশ্যমান হবে সেটা তো এক পর্যায়ে কিন্তু দৃশ্যমান হওয়ার পরে কি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি কাজ করছি সেটা মানুষের জানা উচিত এবং কমলাপুর আমার কাছে আমি বোধহয় এলাকাও দেখিয়েছি আপনাদের আমাদের কি অবয়ব হচ্ছে এবং এটা চব্বিশ এইটা এইটাকে তো গ্রহণ করার জন্য তাদের একটা আপনার ইয়ের প্রয়োজন আছে ইন ডিটেলস দিয়ে যাওয়ার প্রয়োজন আছে মোটামুটি ভাবে আমরা একমত হয়েছি আমাদের এমইউ হয়েছে এবং পিপিপি ফর্মে আমরা এটা করতে যাচ্ছি এটা জাপানের আপনার কি কোম্পানির হ্যাঁ তাজিমা কোম্পানি জাপানের কর্পোরেশন তাদের সঙ্গে আমাদের এই এমইউ হয়েছে এবং সেটি তারাই এই পরিকল্পনা আপনার ইয়ে করছে সমাগত যাচাই এবং তারা ফিজিবিলিটি স্টাডি ডিটেলস ডিজাইন তারাই করছে তাদের কোম্পানি আমাদের সঙ্গে আপনার ইয়ে ইয়ে যোগসূত্র রেখে তাহলে আপনি যেটা শুনছেন কিন্তু দেখছেন না সময় লাগবে দেখতে কত বছর লাগতে পারে আরো লাগতে পারে আরো সময় লাগবে চব্বিশ সাল থেকে আমাদের ফিজিক্যাল কাজ শুরু হবে চব্বিশ সাল তার পূর্বে তো আমার আইসিটি আমাকে সরাই নিতে হবে জায়গা তোদের ছেড়ে দিতে হবে আমাদের আইসিটি যে আছে আমাদের এই যে সাজানগুলো যে আপনি দেখতেছেন আমাদের যে কোয়ার্টারগুলো এগুলো সব তেমন ডেমোলিশ হয়ে যাবে সব কিছু থাকবে আমাদের এই ব্যাপারে আমি একটু আমাদের এডিজি ইনফ্রাস্ট্রাকচার আমাদের এডিশনাল ডাক্তার যেন ইনফ্রাস্ট্রাকচার থাকে এই এই মাল্টিপল হাবের ব্যাপারটা একটু বলার জন্য অনুরোধ আছে বলতো ক্লিয়ারলি মাল্টিপল হাবটা কেন মাল্টিপল হাব এই যখন আসবে এদের একটা মোড় থেকে আরেকটা মোড়ে প্যাসেঞ্জার ট্রান্সফারের সম্পূর্ণের জন্যই আমাদের মাঝে হাত যার এই সবগুলি মোড়ের ডিজাইনের সাথে আমাদের হচ্ছে এই প্রকল্পটা বাস্তবায়নে মোট সময় লেগেছে প্রায় তিরিশ বছর এটা আমাদের প্রকল্প এই উদ্দেশ্যে একবার এটা মানে সম্পূর্ণ হবে না আমরা চব্বিশ পঁচিশ সালে কাজ শুরু করবো এবং এই কাজ সম্পূর্ণ দর্শন করবো তিরিশ বছর কিছু বুঝতে পারি না আমরা আমাদের এখানে একজন প্রকল্প পরিচালক আছেন তার কাছে শুনলে উনি বলেন আমি তো বসে থাকি এই বিষয়টি এখানে শুনেন এখানে আমি বলি আমরা এই যে ফ্রান্সের যে স্টেশনটা মাল্টিপল হাব দেখে আসলাম সেখানে কি দেখলাম আপনার আন্ডারগ্রাউন্ডে আপনার হলো তাদের যে মেট্রো টোটাল মেট্রো সিস্টেম টোটাল একটা মেট্রো না বিভিন্ন লাইনে মেট্রো আসছে এখানে কমপ্লিট হচ্ছে আপনার দোতলায় আমরা দেখলাম যে আপনার সমস্ত সিটি সার্ভিস যেগুলো আছে যেগুলো হলো আপনার দূরে যেগুলো যায় আপনার ইন্টারসিটি এবং আপনার এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যাদের কানেক্টিভিটি সেগুলো দোতলাও আপনার একটা অংশে দেখলাম যে আমরা সেখানে হলো আমাদের বিরাট ধরনের মার্কেট দোতলা শপিং মল এবং এক এক সময় বললাম বহু বিরাট এটা ধরে আপনার আমাদের এয়ারপোর্ট দেখতেছেন ইয়ে এরকম একটা এরিয়া মোটামুটি কি এখন তারপরে আপনার তিনতলা এরকম মার্কেট এবং এটার সঙ্গে সিটি সার্ভিস আমাদের ইয়ের সঙ্গে তাদের ট্রেন যোগাযোগ মেট্রো সিটি সার্ভিস
এই সবগুলোই কিন্তু মিলে কিন্তু সমন্বয় করে কিন্তু এবং এর সঙ্গে আপনাদের তাদের যে টোটাল একটা এই এক জায়গায় গেলে আপনারা কোথাও যেতে হবে না আপনি ওই 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 জায়গায় নেমে আপনার যত বাজার টাজার আছে বিয়ে শাড়ি যদি আপনি ধরনের বিয়ে আমার অকেশন হবে বিয়ে শাড়ি সমস্ত জিনিসপত্র কিন্তু সমস্ত কিছু কিনতে পারবেন সেই মার্কেট থেকে উন্নত বিশ্বের যে একটা ফুল ফ্লেডের যে মার্কেট গুলো যেরকম একটা ওই আপনার স্টেশনে আমরা একই ধরনের ব্যবস্থাপনা দেখলাম এবং এই ব্যবস্থাপনা যারা করছে তাদের সঙ্গে আমরা কথা বললাম তারা বলছে আমরা এই অংশটা ব্যবস্থাপনা আমরা করছি এই ব্যবস্থাপনাটা মেট্রো রেল করছে এটা বিভিন্ন কোম্পানি তারা সিস্টেমে চলে গেছে বিভিন্ন কোম্পানি করছে বেটার আর সরকার দেয় আমরা যেমন রেলওয়ে হক আমরা গভর্নমেন্ট সরাসরি যেমন আমরা করছি এগুলোকে ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু তারা ভাগ করে দিয়েছে কিন্তু এখানে একটি আপনারা যে আটশো দেশের প্রতিনিধি দল গিয়েছেন সেখানে সাবেক সচিবকে নিয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম রেজা ভাই ওনাকে নিয়ে গিয়েছেন উনি ইতিমধ্যে অবসরে গেছেন সেক্ষেত্রে আপনি যে এই যে একটা খরচ হলো এটা কতটুকু তার যে অভিজ্ঞতা সেটি এই রেল মন্ত্রণালয় কতটুকু পাবে মন্ত্রী হিসাবে আমি তো নিজেই গেলাম এখনো তো আমি তো আসি সাবেক টা উনি এখন সাবেক হয়েছে যখন উনি যান তখন উনি সাবেক ছিলেন সেটিকে আপনারা জানতেন না কি পরবর্তীকালে আবার উনাকে এক্সটেনশন দিবেন কি দিবেন না এই এই ব্যাপারটা তো আমরা আমাদের আমাদের জানার কথা কারণ আমরা এবং আরেকটা কথাই বলি আমাদের কিন্তু একটা ধারাবাহিক একটা আপনার একটা ব্যবস্থাপনা একটা ধারাবাহিক ব্যবস্থাপনা আজ এইটা আমাদের যে অভিজ্ঞতাগুলো আমরা এমন কিছু না যে আমি শুধু এখানে আপনি যদি বিদেশে কোথাও গিয়ে থাকেন আপনার অভিজ্ঞতাটা বিক্রিয়া কাজের অভিজ্ঞতা এইটা কিন্তু এমন কোনো ইয়ে নয় যে ইউ ক্যান অলসো হেল্প মি যে কেউ হেল্প করতে পারে কাজে এই ব্যবস্থাপনাগুলো কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আমরা সবাই মিলেই কিন্তু এটা এমন না যে আমি এখানে আপনার মন্ত্রী হয়েছি বলে আমি সব জেনে ফেলছি আর সব ব্যবস্থা আমার খারাপ হয়ে গেছে আর আপনার কাছে আমি সাহায্য দিতে পারবো না আপনার সহযোগিতা নিতে পারবো না আপনার আইডিয়া নিতে পারবো না এরকম তো কোনো ব্যবস্থা এই যে আপনার ভারতের পাশাপাশি দেশে আপনি ফিরে আসে যখন আলাপগুলো করেন তখন আপনি লিখেন সেগুলো কি আমাদের অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে না অবশ্যই করে আমরা ক্রিটিসিজম যেটা করে সেটা আমাদের সাহায্য করে আমাদের বিরুদ্ধে যেগুলো আমরা মনে করি বিরুদ্ধে আমাদের মনে বিরুদ্ধে না আমরা মনে করি যে আমরা যাদের সঠিক পথে চলার জন্য আপনারা আমাকে সাহায্য করছেন আমরা ওইভাবে গ্রহণ করি মাননীয় মন্ত্রী আমি শাওন বলছিলাম সবার সেটা হচ্ছে যে এখানে আপনি অনেকগুলো বিষয়ে তুলেছেন তো এখানে মোট কয়টা কোম্পানির সঙ্গে আপনারা তাদেরকে আহ্বান জানিয়েছেন বিভিন্ন রেলের উন্নয়নে এবং বিনিয়োগের যে আহ্বান জানিয়েছেন তাতে কি পরিমাণ বিনিয়োগ বা হচ্ছে কি ধরনের অর্থ বিনিয়োগ হতে পারে বলে আপনি আসলে অর্থের শুনে আমি একটা কথা বলি এখানে আমরা প্রত্যেকের কিন্তু স্পর্শ এই সমস্ত দেশে তাদের রেল ব্যবস্থাটা কিন্তু স্পর্শ ভাবেই কিন্তু তারা মানে অনেকটা নির্ভরশীল তারা নিজেদের প্রযুক্তির উপরে নির্ভরশীল অন্যের হয়তো সহযোগিতা নিয়েছে যেমন টেলকো এটা আমাদের কোনো ধারণাই ছিল না এইটা এইটা কীরকম এইটা ধরো অন্যান্য সমস্ত ব্যবস্থার থেকে ভিন্ন এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে তাদের ফ্যাক্টরি ভিজিট করলাম তাদের যে
কনস্ট্রাকশন কোম্পানি কোম্পানি যখন তৈরি হচ্ছে সেখানে দেখালো এবং তাদের যে চেয়ারম্যান নিজে যেটা মালিক এবং ইউরোপে আমাদের একটা ধারণা হলো এই যে কোম্পানিগুলো রেলের যে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিগুলো বেশিরভাগই দেখা গেছে যে ব্যক্তি মালিকার আছে পারিবারিকভাবে একশো বছর আগের থেকে হয়তো বাবা দাদা তারা করেছে এই তারা সেটা বহন করে নিয়ে আসতে হবে পারিবারিকভাবে গভর্নমেন্ট তারা বিরাট এই এই যে আমরা এখানে বলছি আমরা আপনার আপনার অনেকগুলো কোম্পানি আছে ইউরোপের বিশেষ করে জার্মানি তারপরে ইংল্যান্ড তারপরে আপনার স্পেন তারপরে আপনার এই তেলকোটা ছিল তো সেই সেইগুলো কিন্তু আমরা আমাদের এখন কথাটা হলো যখন ডুয়েল ফুয়েলের কথাটা আসছে এখন আমাদের যে রেল ব্যবস্থা আমরা কিন্তু আমাদেরকে আমরা কিন্তু ইলেকট্রিসিটির মাধ্যমে এখন পর্যন্ত রেল চালাই না ভারত কিন্তু তার সমস্ত রেল ব্যবস্থা ইলেকট্রিসিটি ইলেকট্রিফাইড করে ফেলছে কিংবা অন্যান্য অনেক দেশ তারা আধুনিক আয়নের যেটা আমাদের থেকে যারা আগ্রী আছে তারা তারা ইলেকট্রিফাইড করে ফেলছে আমরা এখন ভাবছি ফিজিবিলিটি স্টাডি করছি যে আমরা ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি যদি আমরা ব্যবহার করি তাহলে কি ধরনের বিনিয়োগ লাগবে কত টাকা লাগবে কি ধরনের খরচ হবে কিন্তু এখন প্রশ্ন আসছে গেছে আবার নতুন প্রযুক্তি কি যে কনসিডারিং দি হোল এনভায়রনমেন্টাল কন্ডিশন অফ দি ওয়ার্ল্ড এখন বিদ্যুতে না গিয়ে যদি আপনার গ্যাস কিংবা এই যে এলপিজি বা এলএনজি গ্যাস এই গ্যাস ব্যবহার ডুয়েল ফুয়েলের কথা যেটা তাহলে অর্থাৎ তেল থেকে আপনার গ্যাস আপনি ইলেকট্রিসিটির দরকার নেই সেইখানে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এটা অনেক বেশি এটা আপনার আপনার কস্ট ইফেক্টিভ এই কথাগুলো এই প্রস্তাবগুলো আসতেছে আমরা এখানে তাদেরকে বলেছি যে আপনারা আসেন একটা পাইলট প্রোগ্রাম হিসাবে যদি আপনার দশটা লোকোমোটিভ আমাদের এইভাবে আপনি দেন আমাদের কি ওভারকাঠামো আছে কি কি এখানে যুক্ত করলে দশটা লোকোমোটিভ আপনার দেন নিয়ে যদি আমরা দেখি যে আমাদের এটা কস্ট ইফেক্টিভ হয় আমাদের তাহলে এই যে ইলেকট্রিসিটি ব্যবহার করার জন্য যে আমাদের একটা বড় ধরনের বিনিয়োগ সেটার থেকে যদি আমরা এইখানে যেতে পারি আমাদের জন্য এটা সুবিধা আর ওইখানে বিনিয়োগ আমি করবো ইলেকট্রিসিটিতে নাকি আমরা গ্যাস টানে কোনটা আমার জন্য এখন ইয়ে হবে কস্ট ইফেক্টিভ হবে এবং আমার আপনার যদি বলে সস্তা পাবো আমি আমি আপনার সাস্টেনেবল পাবো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পাবো এগুলি তো ধরুন যে আমরা বিবেচনা করতে পারি এই 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 যে এই এই এইগুলি তো আমাদের বিষয়বস্তু এই নতুন যে চিন্তা নতুন যে প্রযুক্তির যে উদ্ভাবন বিভিন্ন উন্নত দেশে হয়েছে মানিমের মধ্যে আমি মাহমুদ আকাশ দৈনিক সংবাদের রিপোর্টার আমি দুটো প্রশ্ন করবো একটা হলো যে আপনারা পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা আছে রেলের মহাপরিকল্পনা আছে রেলের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্যই কিন্তু আপনি বিদেশ সফরে বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের জন্য আপনি বিদেশ সফরে গেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি কত শতাংশ আপনাদের বাস্তবায়ন হয়েছে এবং আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যে সমস্ত দেশে ভ্রমণ করছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি অনেক ল্যাব বিভিন্ন রকম অভিজ্ঞতা অর্জনের জন্য গেছেন কিন্তু এখানে অভিযোগ আছে রেলের যে যারা সংশ্লিষ্ট এই কাজের সাথে জড়িত যেমন ট্রাফিক বিভাগ অপারেশন বিভাগ এই সমস্ত বিভাগের কর্মকর্তারা আপনাদের এই বিদেশ সফরে অংশগ্রহণ করতে পারেন তারা একটা অভিযোগ দিচ্ছে অনেকদিন থেকে এবং তাদের এই অভিজ্ঞতার আলোকে কিন্তু রেল বিভিন্ন জায়গায় পরিচালনা করে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা এই পঞ্চবার্ষিক পরিকল্পনা অগ্রগতি কতটুকু আর আপনারা ভবিষ্যতে বিদেশ সফরে এই সমস্ত কর্মকর্তাদের অংশগ্রহণ করবেন কি পরিকল্পনা যারা করে তাদের একটা একটা শ্রেণী যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা আরেকটা শ্রেণী যারা সিদ্ধান্ত দেয় তারা সরকার যারা তারা সিদ্ধান্ত দেয় আমাদের প্রশাসন সেটা বাস্তবায়ন করে আমরা সরকার এবং প্রশাসনকে যুক্ত করে এবং কোন শ্রেণীর লোককে বিদেশে যাবে অভিজ্ঞতা অর্জনের জন্য কিন্তু আমরা বিবেচনা করবো পুরুষের লোককে নিয়ে গেলে আমাদের এই রেল ব্যবস্থাপনাকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারি এটা তো এখন
কে যেতে পারেনি, কে আর কি কে কি অভিযোগ করলো, কে কি আপনার মনে কষ্ট পেল, সেটার উপর তো নির্ণয় হবে না। কথাটা হলো যে আমরা একটা রেল ব্যবস্থাকে এতদিন এটা রেলটা অবহেলিত ছিল, রেলকে অন্যান্য সরকারগুলো কোনোভাবেই আপনার ব্যবস্থা গ্রহণ করেনি। এই যে 75-এর পরে বঙ্গবন্ধু হত্যা করার পরে এই রেল ব্যবস্থা ধীরে ধীরে একটা শুকনা শুকিয়ে গেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে একটা ডিভিশন ছিল, রেল নিয়ে কেউ কোনো আলোচনা করে রেলের যে 31টি ট্র্যাক তার একটু বাড়েনি, 3000 কিলোমিটার ছিল তারকে 200 কিলোমিটার কমে গেছে, এখন পর্যন্ত 131টি স্টেশন বন্ধ হয়ে আছে। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2011 সালে আলাদা রেল মন্ত্রণালয় গঠন করে এই যে রেল ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য এই এই যে পরিকল্পনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে, অনেকগুলো আপনার বাস্তবায়নের পথে যেগুলো হয়তো অল্পদিনের মধ্যে দৃশ্যমান হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা এইটাকে এগিয়ে দিচ্ছি এবং একটা উন্নত দেশের আমরা স্বপ্ন দিচ্ছি, একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি, তার সঙ্গে সমস্ত রেল ব্যবস্থাটাকে আধুনিকায়নের জন্য যে পরিকল্পনা সেই 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 লক্ষ্য নিয়ে তো এগিয়ে যাচ্ছে, এবং তারই কথা আমরা ঘরে তো আরো অনেকগুলো সফল হয়ে যেত যদি কোভিডের এই সিচুয়েশন না হতো। অগ্রগতি আছে, আমরা অনেক জায়গায় পিছিয়ে গেছি, অনেক জায়গায় আমাদের তো আপনার এক বছর তো আমরা এমনি যে আমাদের যে প্রকল্পগুলো আছে প্রকল্পগুলো আমরা এক বছর এমনি সময় বাড়িয়ে দিয়েছি, কেন কোভিডের কারণে। আজকেও যেটা মনে হচ্ছে একটা সুস্থির অবস্থা, গতকাল আমাদের মন্ত্রিপরিষদের মিটিং হয়েছে, সেখানে আমরা বলেছি আমাদের একটু সচেতন হতে হবে, মেজার মানে দিতে হবে, কারণ ওয়ার্ল্ডের দিকে যদি আমরা তাকাই এই এই কোভিড আবার নতুন করে আবার তৃতীয় ঢেউয়ের দিকে বা চতুর্থ ঢেউয়ের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে তারা ইতিমধ্যে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, তাহলে আমরাও এখানে আমাদেরও সরকারের পক্ষ থেকে কিছু কিছু রেস্ট্রিকশনের পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে, তাহলে এগুলো কি আমাদের স্বাভাবিক কাজকর্ম কি বাধা তৈরি করছে না, স্বাভাবিক কাজকর্ম কি বাধা তৈরি করছে না, এখন পর্যন্ত কি মাস্ক আমি খুলতে পেরেছি এইটা কি আমার জন্য বাধা না, আমাদের স্বাভাবিক অবস্থা আছি না, আবার হয়তো আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমাদের সমাগমের ক্ষেত্রে আমাদের বিভিন্ন আপনাদের এই যে আপনার আমি তো গেলাম আমরা নিয়ে যাই এই দেশগুলোতে আমাদের সমস্ত রেস্ট্রিকশনের মধ্যে চলাফেরা জানো, এই যে হোটেলে গেলাম আমাদের ভ্যাকসিন দেওয়া আছে কিনা না দেখে আমাদের খাবারই নেই, আপনাকে দেখান প্রত্যেকেই ইউ হ্যাভ ভ্যাকসিনেটেড। যখন মস্কো এয়ারপোর্টে নামলাম নামার সঙ্গে সঙ্গে ভিআইপি লাউঞ্জে বসে আছি, ওইখানে আমাদের স্যাম্পল দিতে হলো আপনার কোভিডের জন্য, এরপরে হোটেলে যখন গেলাম হোটেলে যাওয়ার পরে পরে আমাদের আবার স্যাম্পল দিতে হবে, আসার সময় আমাদের প্রত্যেকটা জায়গায় প্রথম দেখে আপনার আপনি ভ্যাকসিন দিয়েছেন কিনা, আপনি কবে এটা পরীক্ষা করিয়েছেন যে আপনি ইউ আর নেগেটিভ। স্টিল কিন্তু আপনাদের আমাদের যে এই যে বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন যে আমাদের রেলের যে স্বাভাবিক যে কর্মকাণ্ড এগুলো তো বাধাগ্রস্ত হয়েছে এবং হচ্ছে। মাননীয় মন্ত্রী আমি একটু বাইরে গিয়ে একটু প্রশ্ন করতে চাই, আপনি ইতিমধ্যে জেনেছেন যে মাননীয় আপনার আমাদের পদ্মা সেতু এখন দৃশ্যমান, তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একদিন সকালে মর্নিং ওয়াক করেছেন, তো সেই ক্ষেত্রে পদ্মা সেতু যে লিঙ্ক সেটি কতদূর অগ্রগতি এটি যদি একটু জানাচ্ছি তাহলে শোনেন। আমি এর আগেও আপনাদের এই বিষয়টি কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি যে আমরা দেখেন মানুষের যদি টার্গেট আপনি না রাখেন তাহলে আপনি কাজ করবে কেন, অবশ্যই আপনাকে টার্গেট রাখতে হবে, আমি আগামী এক বছরে কি কাজ করবো আমি যদি একটা টার্গেট না রাখেন তাহলে আপনি কতটুকু অর্জন করলেন সেটা আপনি নির্ধারণ করে কেমন, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরে আমি যখন পদ্মা সেতু ভিজিটে গেছি
আমি প্রথম দিনে তাদের আমি টার্গেট দিয়েছি যে যেদিন ডে ওয়ান যদি রোড আপনার ওপেন হবে সেদিন যাতে আমরা পদ্মা সেতু রেল অতিক্রম করতে পারি। তাহলে কোনখান থেকে অতিক্রমটা আমরা করতে পারি, আমার ভাঙ্গা পর্যন্ত রেল লাইন আছে, তাহলে ভাঙ্গা থেকে আমরা মাও পর্যন্ত ওই দিক থেকে আমরা এটা করতে পারি। এটা ফার্স্ট ফেজ হিসাবে তাদের আমি দায়িত্ব দিয়েছি আমাদের পিটি এবং তারা কনসালট্যান্ট এবং আমাদের যে কন্ট্রাক্টর। সেকেন্ড ফেজ আমি দিয়েছি যে ঢাকা থেকে তোমরা মা পর্যন্ত এটা কানেক্টিভিটিটা করবা, তাহলে মাওয়া থেকে আমি ভাঙ্গা পর্যন্ত হলে ফরিদপুর দিয়ে রেল আমি অপারেশন করতে পারবো। কারণ এইটা প্রজেক্টটা আপনার টাইম হলো 24 সাল, আমি মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছি 18 সালে 19 সালে আপনার জানুয়ারি 24 সাল হলো আপনার নিয়ে আপনার নিয়ে, তাহলে আমার কর্মকালের মধ্যে যাতে একটা অগ্রগতি আমরা দেখাতে পারি প্রজেক্টে, সেটা তো আমার একটা উদ্যোগ, একটা নিজস্ব উদ্যোগ থাকা স্বাভাবিক। যে মন্ত্রী হিসাবে আমি কতটুকু সফল হলাম, কতটুকু ব্যর্থ হলাম, এটা তো স্বাভাবিক। জনগণের কাছে তো আমি এমপি হিসাবে তারা আমাকে যখন বানায় এই 5 বছরে আমি তাদের জন্য যে নির্বাচনী যে আমি কমিটমেন্ট গুলো করি তার কতটুকু আমি করতে পারলাম পারলাম না, এই জবাবদিহিতা পরবর্তী নির্বাচনী আমাকে দিতে হবে। এই সরকার কতটুকু সফল হলো কি ব্যর্থ হলো তার জবাবদিহিতা কি আগামী নির্বাচনে আমাদের দিতে হবে না, সেই চিন্তা করে কিন্তু মোটামুটি হবে এই এইটা। কিন্তু আপনারা দেখেন যে আমাদের রোড রাস্তা রেলের প্রধান কোটে পদ্মা সেতুটাই মূলত হলো সড়ক সেতু, এর সঙ্গে রেল সেতু যুক্ত হয়ে মূলত সেতু রেল সেতু না, মূলত কি সেতু, কি সেতু বলেন না কেন, সড়ক সেতু। তার সড়কটাই হলো প্রায়োরিটি, সড়ক যদি হয় তাদের আমি রেল রেল এই এই সেতুর উপরে যখন আমি রেল কাজ করব তখন তো তাদের একটা কাজ করার অনুমতি দিতে হবে আমাকে, অন্যান্য আপনি কিন্তু প্রায়োরিটির কথা বলছেন, আমি কিন্তু ইয়ে করি এখন এখানে আপনার আমাদের যে সড়কের যে আপনার যারা কারিগরি জায়গায় যারা আছেন পিজি তারা কোনোভাবেই আমাদের এপ্রিল মাসের আগে মার্চ কিংবা এপ্রিল আগে আমাদের এখানে এনওসি দিচ্ছে। আমরা তাদের সঙ্গে বারবার বসেছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অফিসকেও আমরা ব্যবহার করেছি, সেখানে আমাদের আপনার প্রিন্সিপাল সেক্রেটারি আপনার সভাপতিত্বে সেখানে সমন্বয় মিটিং হয়েছে, আন্তঃ মন্ত্রণালয় মিটিং হয়েছে, কিন্তু আপনার তারা বলছেন যে না আমাদের এই এই কাজগুলি শেষ হওয়ার পূর্বে আমরা রেলকে কাজ করার সুযোগ পাচ্ছি না, যে কারণে আমরা কিন্তু এখন সেকেন্ড আপনার অপশনে গেছি। অর্থাৎ আমরা আগামী ডিসেম্বরে আমরা টার্গেট করেছি যে যাতে আমাদের এই ঢাকা থেকে কমলাপুর থেকে আমরা ভাঙ্গা পর্যন্ত রেল দিয়ে যেতে পারি ডিসেম্বরে, সেই টার্গেটটা আমরা নিয়েছি। কারণ আমাদের 6 মাস সময় লাগবে ব্রিজের উপরে কাজ করতে, আর আমাদের যদি মার্চ কিংবা এপ্রিলে দেয় আর যদি জুন কিংবা জুলাইয়ে যদি রোড উদ্বোধন হয় এই একই দিনে আমাদের পক্ষে তাহলে এইটা সম্ভব হবে না। ১৯ ক্ষমতায় নিয়েছেন এখন 3 বছর কিন্তু চলে গেছে, এই 3 বছরে আপনার কত অগ্রগতি, এবার হলে আমাদের জন্য ভালো হয়। একটু পরিষ্কার করি, মানে আমরা তো 2022 সালের ডিসেম্বরে, 2023 সালের ডিসেম্বরে আমরা ঢাকা থেকে ২৩ সালের ডিসেম্বরের কথা বলছিলাম ঢাকা থেকে, আমরা ২২ সালের ডিসেম্বর মধ্যে আমরা কক্সবাজার যেতে চাই, সেই টার্গেট আমরা রেখেছি। আমরা কি মাওয়া আগে যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, কি অবস্থা একটু, আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা আহ্বান জানিয়ে কিন্তু অনেক সাংবাদিক নিয়ে যেতে পেরেছিলাম,
অনেক সময় হয়তো আমাদের সঙ্গে সময় আপনারা করতে পারেন না, আমাদের কিছু আমাদের সময় আছে, আপনি একটু যদি ব্যবস্থা করেন এবং তার প্রত্যেকটা সাংবাদিককে আমার সঙ্গে আমি একতলা দোতলা ট্রেন কিন্তু ঘুরে ভ্রমণ করে নিয়ে এসেছি। আজকে রেলকে এত পপুলার কারা করছে? আপনারাই করছে রেলকে। যে আজকে অনেকটা একটা সম্ভাবনাময় একদম অত্যন্ত একটা ভালো রেলের কথা মানে ভুলে গেছে, এখন আবার তাদের কাছে আপনার রেলকে নিয়ে গেছে আপনারা। তাহলে আমরা চাই আমাদের কাজগুলো আপনার ভালোভাবে দেখেন, ভালোভাবে মানুষকে জানান আমাদের ভুলভ্রান্তিগুলো কি হচ্ছে, এগুলো ভালোভাবে আপনার তুলে ধরেন। তবে অবশ্যই এটা যেন কোনোভাবেই ডিসকারেজিং না, আমরা একটা জিনিস গড়ে তুলছি, এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অনেক দিন আমি চায়না যখন যাই তারা বলছে দেখো 70 সাল পূর্বে তোমাদের যে রেল ব্যবস্থা, এই রেল ব্যবস্থা আমাদের ছিল বিপর্যস্ত, 70 বছর পরে আমরা আজকে এই ব্যবস্থা করি। যাদের ঘর নাই বাড়ি নাই তাদের পুনর্বাসন করা হচ্ছে, তাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে, তাদের কাজের সংস্থা করা হচ্ছে। এবং আমাদের যে কোনো প্রকল্প গ্রহণ করার পূর্বে আগে পুনর্বাসন তারপরে প্রকল্প, আমরা উন্নয়ন কার্য করছি, আমরা সাধারণ মানুষের জন্য করছি, আমরা গরিব মানুষের জন্য করছি, যেটা বঙ্গবন্ধু সকল জাতিরা গরিব দুঃখে মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে এই বঙ্গবন্ধু সেই নীতি দিয়েই এই সরকার পরিচালিত হচ্ছে। এবং আত্মনির্ভরশীল মর্যাদা করা একটি দেশ হিসাবে পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াতেছে সম্মানের সঙ্গে, যে কারণে সাংবাদিক ভাইকে বললাম আমরা ভিক্ষুকের ওই হাত পাতার জন্য দায়ী, নিলুকের জন্য দায়ী, টাকার জন্য দায়ী। ভিক্ষা আর ধার দুটো একদিনই না। যেহেতু পরিকল্পনাটা হলো বিশ্বিন একটা আমাদের পরিকল্পনা আছে, যেটা চায়নার অমনি মায়ানমার বাংলাদেশ এবং ইন্ডিয়া এই এইটাকেই এইটা কানেক্টিভিটি করার জন্য এটা ছিল যে মায়ানমারের ভিতরে অবকাঠামো রেলে যেটা যেটার জন্য একটা ইফেক্টিভ আমরা একটা কানেক্টিভিটি পাবো, ও তাদের দিক থেকে এখন পর্যন্ত সুযোগ স্টার্ট হয়েছে। আর আমরা যেখানে বিজেপির স্টাডি করে প্রকল্প গ্রহণ করেছি এবং প্রকল্পের কাজ চলমানও আছে, তবে যে কারণে ওই অংশটুকু আমরা একটা স্লো যাচ্ছি যে আমরা কক্সবাজার পর্যন্ত আমরা আগে এটা কমপ্লিট করে নিই, তারপরে আমরা ওই অংশগুলো করবো, এইটাই হলো কারণ। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ।